চোখের সামনে মৃত্যু দেখেছেন, খাদের কিনারে দাঁড়িয়েছিলেন, সেখান থেকে পা পিছলালেই হয়তো সবকিছু শেষ হয়ে যেত। কিন্তু সেই কঠিন মুহূর্ততে মনোবল ধরে রেখে তিনি যেন মৃত্যুকে স্বয়ং নিজের কাছে বসিয়ে অদম্য ইচ্ছাশক্তি নিয়ে পথ চলেছেন। বলছি চলচ্চিত্র পরিচালক অনুরাগ বসুর কথা। লিউকোমিয়ার মতো কঠিন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছিলেন তার হাতে মাত্র 2-3 সপ্তাহ সময় পড়ে রয়েছে। 20 দিন ভেন্টিলেটরে ছিলেন নির্মাতা অনুরাগ বসু। এত তাড়াতাড়ি তার পরিস্থিতি খারাপ হচ্ছিল যে তার শারীরিক অবস্থা বুঝে ওঠা সম্ভব হচ্ছিল না। নির্মাতা অনুরাগ একদিন আয়নার দিকে তাকিয়ে দেখতে পেলেন তিনি ক্রমেই বদলে যাচ্ছেন। চুল পড়ে যাচ্ছে তার, শরীরের ভিতরে হচ্ছে রক্তক্ষরণ। সেসব অবস্থার পাশ কাটিয়ে হাসপাতালের শয্যায় শুয়ে একটি ছবি পরিচালনা করেন অনুরাগ। মনের মধ্যে কি চলছিল তার, সম্প্রতি গণমাধ্যমে একটি সাক্ষাৎকারে নিজেই জানালেন সেসব কথা। নির্মাতা অনুরাগ জানান, তুমসা নেহি দেখা ছবির শুটিং শুরু হয়ে গিয়েছিল। তার মাথায় ছিল গোটা নির্মাণ প্রক্রিয়া। তিনি যে কোথাও লিখে রাখেন না সে কথা এখন বলিপাড়ার প্রত্যেকেরই জানা, কিন্তু এই অভ্যাসের কারণে তিনি সমস্যায় পড়েছিলেন, আর তাই হাসপাতালে শুয়ে শুয়ে ছবির নির্দেশনার কাজটি করতে হয় তাকে। পরিচালক হাসপাতালে যখন ভর্তি হন তখন তিনি জানতেন কিছুদিনের মধ্যেই ছাড়া পেয়ে যাবেন। এর মধ্যে শুটিং অবশ্য শুরু হয়ে যায়। ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন পরিস্থিতি গুরুতর। তখন একাধিক ক্যাসেটে গোটা প্রসেসটা রেকর্ড করে তার সহপরিচালককে পাঠান। এভাবেই কাজটি সেরেছিলেন তিনি। অনুরাগ জানান, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরে বেড়াচ্ছিলেন। সে সময়টা কেবল ভেন্টিলেটরে থেকে মনে হচ্ছিল শুধু নিঃশ্বাস নিতে চান তিনি। অন্ধকার সময়টার কথা মনে করে অনুরাগ জানান, অভিনেত্রী নাফিসা আলীর মৃত্যুর মধ্য দিয়ে ঠিক সেই মুহূর্তটাকেই তিনি মেট্রো ছবিতে ফুটিয়ে তুলেছিলেন। শেষে তিনি জানালেন, হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরতে ঘুরতে রাস্তায় তার মনে হতো এই বোধহয় তার জীবনের শেষ সময়। 70 দিন আইসিউতে ছিলেন, তার পরিবারের উপর দিয়ে অনেক ঝড় গেছে, কেউ মরতে চায় না, তিনিও চাননি। সুস্থ হওয়ার পর বুঝতে পারলেন কেরিয়ারটা ফের শূন্যে ফিরে গেছে, নতুন করে সব শুরু করতে হবে তাকে। এরপর বরফি, জগ্গা, জাসুস, লুডো এরকম একের পর এক ব্লকবাস্টার ছবি তিনি বানিয়েছেন। তার লড়াই আজ সকলের চোখের সামনে। এ যেন মৃত্যুকে শিয়রে রেখে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলা। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।